বিসমিল্লাহি রহমানি রাহিম যারা এই মুহূর্তে হাজারো ব্যস্ততার মাঝে কথা কথাগুলো শুনছেন সেটা দেশের বাইরে থেকে সম্মানিত রেমিটেন্স যোদ্ধা এবং বাংলাদেশে শহর এবং গ্রামে যে যেখান থেকে আপনারা আমার এই কথাগুলো শুনছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই এবং আমাদের প্রাণ প্রিয় রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা আপনাদের অনেক আশা থাকে প্রবাসী ভাইদের দেশে গিয়ে একটু খানা মিল কারখানা করতে চান আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলেন অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে মেশিনও কিনেছেন তো আপনার এবং দেশে যারা উদ্যোক্তা ভাইরা আছেন আপনাদের জন্য আজকে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি একটু স্পেশাল ভিডিও আমরা মূলত আগে মেশিনগুলো তৈরি করে এমনিতেই মানুষকে ডেলিভারি দিতাম তো ইনশাল্লাহ আমরা এখন শুরু করেছি মেশিন তৈরি তৈরি করে এখানে অ্যাসেম্বলি করে তেল খোল বের করে কোনো প্রবলেম থাকলে কাস্টমারকে স্যাটিসফাই হতে যা যা করার লাগে আমরা সেগুলো করে দিচ্ছি দুর্ভাগ্যবশত আমরা আজকে সরিষা আমাদের স্টকে ছিল না মাত্র চার কেজি সাতশো গ্রাম সরিষা এর সঙ্গে চার পাঁচ কেজি খোল মিশ্রিত করে ভাঙছি মিশ বলে আমরা মেশিনটা চালু দিয়েছি তো আমরা আজকে মেশিনটা ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ নেত্রকোনা জেলা সম্ভবত দুর্গাপুর থানা কামলাকান্দি বাজার নামক জায়গায় আমরা মেশিনটা ডেলিভারি দিচ্ছি মেশিনটা আমরা চালায়ে দেখে আমরা নিজেরা দেখতেছি কোথায় কোনো প্রবলেম আছে কি না তো মেশিনটা নিয়ে যাওয়ার পরে অনেক বাংলাদেশে প্রচুর কারখানা আছে যেখানে মেশিন শুধু ডেলিভারি দেয় চেক করে দেয় না সম্ভবত দেখেন আমরা চার কেজি সাতশো গ্রাম সরিষা দিচ্ছি আলহামদুলিল্লাহ তেলের ভেতর কোনো গাঁদ নেই আপনাদের হালাল ব্যবসা করতে চান একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না মানুষ কিন্তু মিলে সরিষা নিয়ে আসে অনেক বিশ্বাস করে তেলের কোয়ালিটি দেখেন মেশিনের ভেতরে প্রচুর জাঙ্গা আছে ময়লা আছে তারপর তেলগুলো অনেক সুন্দর বাড়াচ্ছে গাছ ছাড়া যে কথা বলতেছিলাম মানুষ মিলে সরিষা নিয়ে আসে অনেক বিশ্বাস করে সরিষা দেয় যারা মিল চালায় আমরা মিল আলা যারা মিল চালায় আমরা করি কি সরিষার ভিতরে গাঁত বাড়াই আপনার এই মেশিনের ওপরেও গাঁত ঢোকে নিজ দর করে গাঁত বাড়ায় আলহামদুলিল্লাহ আমাদের এই চব্বিশ বিলেটের হান্টার মেশিনে গাঁদের পরিমাণ খুব খুবই কম গাঁদ একটু বাড়াবে যা দেখেছেন এইভাবে খুবই অল্প আপনাকে গাত নিতে হবে না আপনি হালাল ব্যবসায় আপনি যদি একজন হালাল ব্যবসায়ী হতেছেন তাহলে আপনার জন্য এই মিল আপনি কোনো সাইড ইনকাম করতে পারবেন এই মিল দিয়ে শুধু হালাল টাকা কাস্টমারটা কাস্টমার স্যাটিসফাই হবে এই মেশিনে কাস্টমারদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এই ধরনের মেশিনগুলোতে সরিষা ভাঙাবেন এই ধরনের মেশিনগুলো সরিষা ভাঙালে আপনাদের সরিষা ভাঙতে আপনারা যে সরিষাগুলো মিলে নিয়ে যান অনেক বিশ্বাস করে মিলারদের কাছে দেন আপনার এই দশ কেজি সরিষের থেকে তিন চারশো গ্রাম গাঁ আপনার তারা নিয়ে নেয় নিয়ে পরে ওগুলো আবার মেশিনে বাঁকড় দিলে আবার তেল বাড়ায় এ এই মেলগুলিতে নিলে আপনাদের ওই ধরনের কোনো টেনশন নেই সম্মানিত ভাইয়েরা আমি যেভাবে কথাগুলো বলার কথা ছিল হয়তো আপনাদেরকে সেভাবে বলতে পারি না আমরা প্রফেশনাল কোনো বক্তা না আমাদের আমার কথা বলার মাঝে অনেক ভুল হলো আমাকে নিজগুলো ক্ষমা করবেন দেখুন চার কেজি সাতশো গ্রাম সরিষা দিছি পরীক্ষা করার জন্য কত সুন্দর আলহামদুলিল্লাহ আসলে একটা জিনিস সৃষ্টি করার পরে নিজেরাই যখন এখানে আমরা অ্যাসেম্বলিরকে তেল বের করতেছি এটা একটা অনেক আনন্দের বিষয় মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করতে চায় তো সেই মেশিনটা নিয়ে যাওয়ার পর যদি না চলে অনেক কষ্ট হয় যারা নতুন মিল কেনেন অনেক ভাইরা বোঝে না নতুন মিল কেনার পরে মেশিন চালানোর ছোটোখাটো কিছু টোটকা আছে কিছু টেকনিক আছে এই টেকনিকগুলো ব্যবহার করলে এটা আপনার কাছে খুবই আরামদায়ক মনে হবে আর সেটা না জানলে খুব বেদনাদায়ক হবে তারপরে আমরা বাংলাদেশে যেখানে যেখানে মেশিন দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা আমাদের সার্ভিস লোক আছে আমরা সার্ভিস দিই যত সাধু চেষ্টা করি সার্ভিস দেওয়ার জন্য তারপরে যারা একদম নতুন মানুষ কিছুই বোঝে না তাদের ক্ষেত্রে আসলে অনেক কষ্ট হয়ে যায় তারা ভাবে যে মেশিন দেবো সুইচ উপর তেল বাড়াবে আসলে এখানে একটু নির্দিষ্ট পরিমাণে পানি দিতে হবে সরিষা বাংলা শেষ হয়ে গেলে মিলের ভিতরে হয় সরিষে ফালাই দিতে হবে না হলে ঝুরা খোল দিয়ে রাখতে হবে এইগুলো ছোটোখাটো কিছু বিষয় আছে তো এই যে ভাইকে দেখতেছেন ওনার বাসা নেত্রকোনা ভাই একটু আমাকে বললো যে আমার ছবিটা নেন নেত্রকোনার বাসা উনি নেত্রকোনা থেকে আমাকে মেশিনটা অর্ডার দিয়েছিল নেত্রকোনা দুর্গাপুর থানা কামলাকান্দি বাজার সম্ভবত হবে আলহামদুলিল্লাহ দেশবাসী আপনাদের কাছে যারাই ভিডিওটা দেখছেন আমাদের জন্য দোয়া করবেন আর এই যে ভাইটা আমাদের কাছে অনেক আশা নিয়ে মেশিনটা কিনছে সে একটা হালাল ইনকাম করে খাবে আল্লাহ যাতে ওনার মনের আশাটা পূর্ণ করে উনি যাতে একটা হালাল ইনকাম করতে পারে দেখেন আমরা সরিষা দিয়েছি জাস্ট চার কেজি সাতশো গ্রাম মাপা সরিষা সঙ্গে পাঁচ কেজি খোল ছিল আলহামদুল্লাহ অনেক সুন্দর তেল বাড়াচ্ছে তো সামনে সিজন চলে আসছে সম্মানিত ভাইরা আপনারা চাইলে স্ক্রিনেতে নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রাইসটা আপনার আমাদের সঙ্গে আলোচনা করেন যেহেতু আমরা মেশিনে সব কিছু নতুন দেওয়া নাই কার্বন স্টিল পেনিয়াম এটা দাম বললে আসলে একটু যেহেতু কথাগুলো রেকর্ড থাকে এই দাম বলতেছি না আমি হাত করে ক্ষমা চিয়ে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ওই ভাইটার জন্য একটু দোয়া চাই যাতে মেশিনটা ভালোভাবে চালাইতে পারে আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ফি আমার ইনলায় যা খয়রুন আল্লাহ আমাদের সকল নিক ব্যবসার বরকত দান করুন আপনারা চাইলে স্ক্রিনেদের নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সম্মানিত ভাইয়েরা কথা বলার মাঝে আসলে অনেক ভুল হয়ে যায় আমরা পরে শোনার পর নিজেরও হাসি আমাদেরকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম